বন্ধ হয়ে গেছে, দেখেছো সিং করেছে রোড, দেখো দিয়ে পাহাড় নেমে রোড পুরো বন্ধ করে দিয়েছে। ইস, কি অবস্থা! এখানে যদি কোনো গাড়ি যেত কি হতো বলো তো? এই বৃষ্টিতে এটা হয়েছে, সব নেমে চলে এসেছে ওপর থেকে। ১১ থেকে বেরিয়ে সোজা টানেল নাম্বার ১২তে ঢুকছি, মানে বুঝলাম নাম্বার ১২টা শেষ হতে না হতেই ৫০০ মিটারের মধ্যে টানেল নাম্বার ১৩। এর দৃশ্য দেখো বন্ধুরা, শুরু হয়ে গেল। বাপরে বাপ, কোন আর ইয়াহ পে হিমাচল মে। এসে গেছি মন্ডি। তো বন্ধুরা, আমার সোলো রাইড শুরু হচ্ছে চণ্ডীগড় থেকে। টাইম হয়েছে সকাল ১১:৪২, আর আমি আজকে যাব মানালি। তো ওয়েদার কন্ডিশন খুব খারাপ, দেখতে পাচ্ছ মেঘ দেখো উপরে, প্রচুর খারাপ আছে ওয়েদার আজকে। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব কি নাম সে যাত্রা শুরু হো। চলতে সফর মে হম সফর শায়দ মিল যায় কোই, ফির সফর কা মজা এক অলগ সা হোতা হে। ইয়ে বাইক কুছ জানা পেছানা লাগ রা হে। আরে ভাই সোয়েব ভাই, আর বাতাইয়ে মৌসম, মৌসম আজ একদম সুহানা হো গয়া। এই তো ওই সামনে ওই ভিন্টেজ বল কে জো হ্যায় না, ঠিক আগে থা। তো আমরা শর্টকাট রুট ধরে যাচ্ছি মানালি যাওয়ার, একটা চণ্ডীগড় থেকে শর্টকাট রুট আছে জিরাকপুর থেকে, তো সেই রুটটা আপাতত ধরেছি। আমরা হাইওয়েটা এখন ধরলাম না, সবুজ সবুজ সর্ষের ক্ষেত, না সর্ষের নয়, এটা কিছু একটা হবে। ওয়েলকাম টু মোহালি সিটি, আমরা মোহালি হয়ে যাচ্ছি পাঞ্জাবের, যেখানে মোহালি স্টেডিয়াম আছে আমাদের ক্রিকেটের, বিশাল বড় স্টেডিয়াম। আমরা সেই স্টেডিয়ামের পাশ থেকে একদম যাব। আমরা বন্ধুরা কিরাতপুর থেকে ফ্লাইওভারটা ধরে এখন চলছি মানালির দিকে। এটা নতুন হাইওয়ে হয়েছে, এখান থেকে তোমরা অনেক ধরনের নতুন নতুন রাস্তা দেখতে পাবে, যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি আমাদেরকে মান্ডিতে নিয়ে চলে যাবে। চলো তোমাদেরকে নতুন রাস্তাটা দেখিয়ে দেওয়া যাক। ও পুরো ফগ হয়ে গেছে, বৃষ্টি এত পড়ছে, আমরা কিন্তু অনেকটা হাই অল্টিটিউডে এসে গেছি। দেখো বৃষ্টি পড়ছে, ফগ ফগ আর ফগ, পাহাড়ে ওটা আমাদের শুরু হয়ে গেল। শুরু হলো লাদাখ রাইডের এই প্রথম পাহাড়ের ট্যুর আমাদের। এই বাবা, আস্তে 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 দেখে, লাদাখ রাইডের প্রথম পাহাড়ের ট্যুর আমাদের শুরু হয়ে গেল। পাহাড় মানে সত্যি, পাহাড় মানে একটা আনন্দ, একটা ইচ্ছে পাহাড়ে একটা যাওয়ার, একটা মানে প্রচণ্ড চেষ্টা। দেখো এই বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি ভেজা রাস্তা, তা সত্ত্বেও ওই বৃষ্টি ভেজাকে উপেক্ষা করে পুরো শরীর দেখো ভিজে গেছে। তারপরে ওই পাহাড়ে আসার একটা উদ্যম ইচ্ছা, সত্যি আমাদেরকে বারবার যেন টেনে নিয়ে যায় এই পাহাড়ের কোলে। চলো যাই, পাহাড়ে যাই। কিরাতপুর থেকে এই নতুন রোডটা ধরে আমরা চলে যাচ্ছি সেই টানেলের দিকে, যেখানে তোমরা অনেক কটা টানেল পরপর পাবে। তোমরা দেখবে পাহাড়ের সৌন্দর্যতা, এক পাহাড় থেকে আরেক পাহাড় টানেলের দ্বারা, সত্যি মানে একটা অসম্ভবকে সম্ভব করে দিয়েছে আমাদের এই ভারতীয় বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। স্যালিউট টু বর্ডার রোড অর্গানাইজেশন। হিমাচলম, এটা একটা টানেল, কিন্তু টানেলটার একটা কাজ চলাকালীন আমাদেরকে টানেলে এখন উঠতে দিল না, আমাদেরকে টানেলের নিচ থেকে বললো যেতে।
আমরা টানেলের নিচ থেকে বেরিয়ে যাচ্ছি আমার উপরে। টানেলের দৃশ্য দেখো বন্ধুরা, শুরু হয়ে গেল, দেখেছো সবে তো শুরু। এখান থেকে বিলাসপুর আছে 12 কিলোমিটার আর মানালি আছে 145 কিলোমিটার। দৃশ্যটা দেখছো বন্ধুরা, ওফ সত্যি অসাধারণ একটা দৃশ্য। আমাদের এই রোডটার তৈরি করেছে এত সুন্দর, আমাদেরকে টানেলে ঢুকতে দিল না, কারণ টানেলের কাজ চলছে, খুব শীঘ্রই ওপেনিং হতে চলেছে, তাই টানেলে আমাদের ঢুকতে দেয়নি। বন্ধুরা টানেল নম্বর 4-এ আমরা ঢুকছি, বজরংবলীর ছবি দেওয়া আছে এখানে। তার মানে আমরা 1, 2, 3 টানেল আমরা স্কিপ করেছি, কারণ আমাদের ঢুকতে দেয়নি ফার্স্ট টানেলে। এটা টানেল নম্বর 4, প্রচণ্ড অন্ধকার টানেল নম্বর 4, দেখেছ 1265 মিটারের টানেল আছে এটা, পুরো অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। কোথায় আছে দেখেছো? ওরে বাবা, একটু ভুলচুক জেসিবি তো ওপর থেকে পড়ে যাবে, ভাঙছে এগুলোকে, দেখেছো জেসিবি দ্বারা পুরো ভেঙে দিয়েছে ওপর পর্যন্ত। ওটা চলে গেছে দেহারের দিকে, কোল ড্যাম আছে সামনে, একটা ড্যাম আছে, আর আমরা চলে যাবো এখান থেকে সোজা মানালির দিকে। মান্ডি এখান থেকে এখনও 40 কিলোমিটার দূর আছে, আর আমরা ওই 4 নম্বর টানেলটা পেরিয়ে এসেছি প্রায় 1 কিলোমিটার। বন্ধ হয়ে গেছে দেখেছো, সিং করেছে রোড, দেখো ওপর দিয়ে পাহাড় নেমে রোড পুরো বন্ধ করে দিয়েছে। ইস কি অবস্থা, এখানে যদি কোনো গাড়ি যেত কি হতো বলো তো, এই বৃষ্টিতে এটা হয়েছে, সব নেমে চলে এসছে ওপর থেকে। বন্ধুরা আমরা টানেল নাম্বার 5-এ ঢুকতে চলেছি, কিছু বিয়ে বাড়ির যে ছবি টবি দিয়ে রেখেছে, দারুণ লাগছে। কিন্তু টানেল নাম্বার 5 লেন্থ আছে এটা 740 মিটার, খুব বেশি বড় টানেল না। আমরা পেছনের টানেল থেকে প্রায় 4 কিলোমিটার পরে এই টানেলটা পেলাম। এখানে স্পিড মেনটেন করতে হবে 60 কিলোমিটার, তো আশা করি 60 কিলোমিটার স্পিড ইজ এনাফ। এই টানেলটা কিন্তু বেশ ভালো, দেখো সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু বিশাল বড় বড় না পাখা লাগিয়েছে, যাতে মানে সাফোকেশন যাতে না হয়। ভাই পুলিশ নে রোক দি, শায়দ মন্ত্রী মন্ত্রী আ রে, ক্যা সিন হ্যা ভাই, কোই আ রা হ্যা, বাপ রে বাপ কোন আ রা হ্যা ইয়াহ পে হিমাচল মে। कोई मंत्री मंत्री का गाड़ी होगा, कॉन्वे जा रहा है। तो हमारा पहुंचे गए जी सुंदर नगर, हिमाचल सुंदर नगर, एट मंडी थे के 20 किलोमीटर आगे पड़े सुंदर नगर, एर पर 20 किलोमीटर मध्य मंडी पड़े, तार पर 110 किलोमीटर पड़े मनाली। तो मनाली एखो मोटामुटी हमारे वही 130-135 मत बाकी आछे, তো সময় হয়েছে এখন 6:55। তো আশা করা যাচ্ছে আমরা রাত্রি 9:30-9:30 মধ্যে ঢুকে যাবো মানালিতে। দেখো ওপরের জলটাকে, পাহাড়ের জলটাকে কী সুন্দর নদীর মতো ধারা দিয়ে দুদিক দিয়ে বেঁধে কি সুন্দরভাবে জলটাকে এরা ইউজ করে, রিসাইক্লিং করে। কিন্তু যে জিনিসটা করেছে এতে না এখানে কখনো পলি পড়বে না কিছু পড়বে, দেখো ড্রেজারিংও করতে হবে না, দারুণ একটা করে রেখেছে। এসে গেছি মান্ডি, মান্ডি মার্কেটের ওপর থেকে এখন যাচ্ছি, মান্ডি চলে এসেছি, মান্ডি থেকে এবার আমরা সোজা উপরের দিকে উঠবো কুলু মানালি। হ্যাঁ 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 কই বাদ নেই, তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো 8:30, আর আমি এখন মানালি থেকে 70 কিলোমিটার দূরে আছি। জায়গাটার নাম জানি না, কিন্তু মানে
শুধু পাহাড়ের গা বেয়ে বেয়ে যাচ্ছি, আর পাহাড়গুলো আমার মাথার উপর থেকে যেন ডান দিকে চলে এসছে, মানে রোডের উপরে। এরম একটা অবস্থা, যদি দিনের বেলা হতো তাহলে ব্যাপারটা খুব ভয়ের হতো, যে আমরা পাহাড়ের তলা দিয়ে যাচ্ছি এবং কাটা পাহাড় ড্রেজার দিয়ে শুভ কেটেছে পাহাড়গুলোকে, আর কি ডেঞ্জারাস কার্ভ, মানে সত্যি ভয় লাগছে। দিনের বেলা হতে হয়তো অতটা ভয় লাগতো না, কিন্তু রাতের বেলা একদম ব্লাইন্ড জোন হয়ে যাচ্ছে, যেহেতু কোনো আলো নেই স্ট্রিটে, তো একদম ব্লাইন্ড জোনে হঠাৎ করে গাড়িগুলো আসছে। দেখেছো টানেলটা, দেখো এখানে 40 স্পিডের উপরে তোলা যাবে না লেখাই আছে, তো আমাদেরকে 40 স্পিডের মধ্যেই রাখতে হবে। এই যে বড় বড় এগুলো না পাখা চলছে অ্যাকচুয়ালি, এগুলোর মধ্যে না পাখা, মানে যেহেতু ভেতরে অনেক সাফোকেশন হয়ে যায়, এমার্জেন্সি হলে SOS এখান থেকে কল করা যাবে। আর ভাবো আমরা পাহাড়ের ভেতর থেকে যাচ্ছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এইদিকে যা জয়, এই দিক থেকে যখন ঢুকলাম তোমরা দেখলে, এবার ওইদিকে যখন বেরোবো তখন দেখবে একটা অন্য জগৎ। 11 থেকে বেরিয়ে সোজা টানেল নাম্বার 12-তে ঢুকছি, মানে বুঝতে হচ্ছে মানে টানেল আর শেষ হচ্ছে না, একটা শেষ হলো তো আরেকটা শুরু হলো। এটা 12 নম্বর টানেল, টানেল নম্বর 12 শেষ করতে চলেছি, এই হলো টানেল নম্বর 12 শেষ। দেখো কোথায় চলে এলাম একটা, যদিও অন্ধকার তোমাদের মানে দেখাতে পাচ্ছি না। টানেল নম্বর 12টা শেষ হতে না হতেই 500 মিটার মধ্যে টানেল নম্বর 13, দেখো টানেল নম্বর 13-তে ফের ঢুকে গেলাম। এই টানেলের মধ্যে যাতে আমাদের সাফোকেশন না হয়, যেহেতু এখানে এটা আন্ডারপাস এবং এর তলা, এর ভেতরে কখনো এয়ার ঢোকে না, তো কৃত্রিমভাবে এই ফ্যানের দ্বারা কিন্তু আমাদেরকে এয়ার দেয়া হচ্ছে, যাতে আমরা নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারি। কারণ মাটির নিচে ধরতে গেলে, এটা মাটির নিচেই, আমরা তো এয়ার পাই না, না তো এয়ার না পেলে, অক্সিজেন না পেলে আমাদের শরীর অসুস্থ হতে পারে, ওই জন্য এই SOS কলগুলো দেওয়া হয়েছে। যদি আপনি অসুস্থ হন, ওইখান থেকে একটা বাজার টিপলেই আপনি যে SOS থেকে কল করছেন সেই SOS-এর নাম্বার ওদের কাছে চলে যাবে, এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ টিম আপনার এখানে চলে আসবে। এখানে একটা বাজার আছে, ওই বাজারটা লাল লাল কালার একটা বাটন আছে, ওই বাটনটা টিপলেই এই SOS-এর সেকশন থেকে কল যাবে এখানকার এমার্জেন্সি অ্যালার্টে, এবং তারা সঙ্গে সঙ্গে ওই SOS সেকশনে চলে আসবে। নম্বর 13-কে বিদায় জানালাম, সরু রোড করে দিয়েছে এটা, একটা সিঙ্গেল ওয়ে। দেখো বন্ধুরা, এটা কিন্তু সেই পুরনো টানেল যেটা একসময় একমাত্র ছিল টানেল, যে আমাদেরকে মানালির সঙ্গে কুল্লুর সঙ্গে কানেক্ট করতো। এই টানেলটা কিন্তু কুল্লুতে গিয়ে ওপেন হয়, তো সেই পুরনো টানেল যেখানে ড্রেজারিংয়ের ব্যাপারগুলো, দেখো দেয়ালে দাগ দাগ আছে, তাহলে তোমরা বুঝতে পারবে তখন অ্যাডভান্স প্রযুক্তিগত না থাকার জন্য এই এই ধরনেরই পুরনো দিনের একটা সিস্টেম দ্বারা তৈরি করেছে, আর এখনকার টানেলগুলো একদম কিন্তু আলাদা করে দিয়েছে। ভুতুরে গুহার মতো লাগছে দেখো বন্ধুরা, সেই মানে এক ভয়ানক, যদি এই লাইটগুলো না থাকতো, না জ্বলতো, তাহলে কিন্তু সিরিয়াসলি এটা একটা কোনো মানে ভুতুরে গুহার থেকে কোনো কম অংশ নয়। বন্ধুরা, মানালি যত কাছে আসছে তত কিন্তু ঠান্ডার প্রভাবটা বাড়ছে। অ্যাকচুয়ালি যদি আমি মোবাইলে দেখেছিলাম যে খুব একটা বেশি মানে ঠান্ডা নেই, মোটামুটি 28-26 ডিগ্রি চলছে, বাট বাইক চালিয়ে যা ফিল করতে পাচ্ছি এ তো মনে হচ্ছে সেই 16-17 ডিগ্রির ঠান্ডা। আর এটা হওয়ার একটা কারণ আছে, আজকে সারাদিন মানালিতে কিন্তু বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি হয়েছে, যার কারণেই হয়তো এই ঠান্ডাটা কিন্তু পড়েছে। কথা নেই, টোল দেনা পড়েগা ক্যা, দেনা পড়েগা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, টোল দিতে হবে না বাইকের। বন্ধুরা, রাত্রি 10টা বাজে, আর অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে, আমরা মানালি থেকে একটু আগেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি, কারণ এখন মানালিতে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। আশেপাশে একটা হোমস্টে দেখেছি, কথা বলে নিয়েছি, 1000 টাকা এই হোমস্টেটা হচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টির জন্য না ঠান্ডাটা খুব বেড়ে গেছে। আমরা তো এখন ভেতরে ইয়েটা পড়িনি, থার্মাল লাইনারটা পড়িনি, তো এখানেই এই হোমস্টেটা আমরা থেকে যাচ্ছি। কারা কি দাঁড়া রাখে,